যে অফলাইনে হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টকে আলাদা আলাদা করে কপি করে আবার হচ্ছে ক্লাস ওয়ান অফিসারের কাছে নিয়ে গিয়ে আবার সিল টিল মেরে এনে, মানে একটা ঝামেলা। এখন আর আশা করি ওই ঝামেলাটা হবে না, এখন শুধু জাস্ট এনআইডির ইনফরমেশনটা দিলেই হয়ে যাবে। কারণ এনআইডিতে তো আমাদের হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ বা ছবি এসব কিছু আছে, এসব কিছু আছে। শুধু হয়তো পাসপোর্টের জন্য হয়তো শুধু নতুন করে শুধু ছবিটাই তুলবে, আর তেমন কিছু মেবি করা লাগবে না, অত ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে না, কারণ ওগুলো তো এনআইডিতে আছে। আর এনআইডি ইনফরমেশন তো আমি এনআইডি কার্ডে দিয়ে তো আমি দিতেই হইতেছি এর সময়, এই যে কি বলে এটা পাসপোর্ট করার সময়। তো যাদের এনআইডি নেই বাট পাসপোর্ট করানোর দরকার তাদের ক্ষেত্রে হয়তো ওগুলো নিবে, বাট যাদের তারপরে এই যে অলরেডি আমাদের দেশে সব টাইপের সিস্টেম নাই, এটা ফালতু একটা সিস্টেম আমার মনে এটা হয়। এটা একটু মানে এটা ঝামেলা, এটা এটা এখন তো সব এখন ডিজিটাল। তো কেউ সব টাইপের করতে চায় না। এখন তো ডিজিটাল, এখন তো আস্তে আস্তে সবকিছু ডিজিটাল করে ফেলতেছে। তো এটা তো ই পাসপোর্ট সবে এখন তো আগে তো আমি শুধু করে দিত, এখন করে দিতে হ্যাঁ, চায় ই না, পাসপোর্টও সবাই কিন্তু এখনো, সিল বানায় এনে ই এইভাবে যায়। পাসপোর্টও কিন্তু এখনো ডকুমেন্টেশন কিন্তু এখনো পুরোপুরি ইয়ে হয়নি, মানে পুরোপুরি অনলাইন ভিত্তিক হয়ে যায়নি। পুরোপুরি অনলাইন ভিত্তিক হয়ে গেলে আর এত ঝামেলা থাকবে না, আর তালাল টালালের ব্যাপার তো আছেই। আচ্ছা যাই হোক, তো কি অবস্থা সবার, দেখি কি কি কাজ করছেন সবাই একটু। আসসালামুকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা কে কি কাজ করছেন একটু দেখান তো। হুম হুম এটা করছি আচ্ছা আচ্ছা হুম হুম আচ্ছা আপনার এই যে উপরের যে ছবিটা আছে না দেখেন, ওইটা হচ্ছে আপনার ইয়ের বাইরে চলে গেছে, ওটা আরো নিচে নামবে ঠিক আছে। ওই যে ফ্রেমের ভিতরে যে ছবিটা বাম পাশে যে পলিগন টুল, হ্যাঁ পলিগন টুলের যে ছবিটা আছে ওটা সেফটি মার্ক গ্রিডে চলে গেছে, ওটা সেফটি মার্কের ভিতরে থাকবে ঠিক আছে। আচ্ছা ভাই, হ্যাঁ এটা হচ্ছে এই ছবিটা ডান পাশে যে বড় ছবিটা দিয়েছেন ওইটার মাথা কাটা যাক, ওইটা সমস্যা নেই। বাট এই টোটাল এই এরিয়াটাকে মানে দরকার হলে টোটালি পুরো এটাকে ধরে এটাকে আর নিচে নামাই দেবেন ঠিক আছে। আর হচ্ছে সেকেন্ড ইমেজটা হচ্ছে ইয়ে হয়ে গেছে আপনার ওই রেশিও নষ্ট হয়ে গেছে ঠিক আছে, ওটার রেশিওটা ঠিক করবেন যে একটু, আচ্ছা ভাই, হ্যাঁ একটু মানে উপর নিচে একটু চ্যাপ্টা হয়ে গেছে আর কি ঠিক আছে, আর বাকি সব ঠিক আছে। হ্যাঁ টেক্সটিং গুলার অ্যাবাউট আছে, টেক্সটিং গুলো একটু গ্যাপ আর একটু দিবেন, এগুলো বেশি ঘিঞ্জি হয়ে গেছে, মানে টেক্সট গুলার গ্যাপ কমে গেছে আর কি। যে অ্যাবাউট আছে যে টেক্সট গুলো দিয়েছেন না, হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে মানে এই টেক্সট গুলো মানে এক লাইন থেকে আরেক লাইন দূরত্ব একটু সামান্য একটু বাড়াই দিবে, বেশি ঘিঞ্জি হয়ে গেছে দেখছেন। হ্যালো, আচ্ছা ভাইয়া, হ্যাঁ ম্যানেজার বলছেন, বুঝতে পারছেন? জি ভাইয়া, হ্যাঁ আর কি করছেন দেখান তো। আর ভাইয়া এটা করছি মক আপ। আচ্ছা এটা হচ্ছে মক আপ না, আচ্ছা ঠিক আছে। তো আরেকজন দেখান তো, আরেকজন দেখান তো একটু নাকি। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি। আরেকজন একটা দেখেন, এটা কাটটা ভাইয়া আমার তো আছে এখন। হুম হুম পুরোপুরি শেষ করতে হবে ভাই, আপনি কালার প্যালেট ইউজ করেন না? কালার চেঞ্জ করছি। আমি কালার প্যালেটের কথা বলছিলাম, আমি যে দেখেছি ও কালার প্লেট, কালার ফান্ড এক নাম একটা ওয়েবসাইট আছে, ওখানে হচ্ছে ওয়েবসাইট থেকে আপনারা কালার প্লেট চুজ করবেন। তারপর ভাই আমি হচ্ছে মানে যে এটা এখন এদিকে বেশি এসব করছে, তো এদিকে দিব হয় না তো ভাইয়া। এটা যে এই এটা যে এই এই এটা এখানে এটা যে শেপটা যে যে ইমেজটা যে এটার সঙ্গে আপনি হ্যাঁ মাস্ক করছেন ওই লেয়ারটা ধরবেন, ধরে কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে এরপর আপনি মুভ করবেন, এরপর ক্লিক করে আপনি এটাকে ডানে বামে নেবেন, অথবা আপনার যে ল্যাপটপ যে কিবোর্ড আছে ওটাকে ওটা যে অ্যারো কি গুলো আছে যে ডানে বামে উপর নিচে ওগুলো দিয়ে আপনি ডানে বামে উপর নিচে নেবেন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর আপনি আরো সময় দিবেন ঠিক আছে। সময়টাই তো ভাই দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, আরেকজন দেখান তো।
আচ্ছা, আর কেউ কাজ করেন নাই? না ভাই, আমার ওই সমস্যার জন্য কাজ আচ্ছা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া, আমারটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো। আচ্ছা ভাই, আমরা যখন এই কাজ করবো বা ওই যে ভিজিটিং কার্ড করলাম নিজেই, করার পর যখন আমি এটা প্রিন্ট করতে যাব, তখন কি এটা পেন ড্রাইভে করে বাইরে নিয়ে যাব? হ্যাঁ, আপনি পেন ড্রাইভে করে নিয়ে যেতে পারেন, অথবা হচ্ছে আপনি যদি দোকানদার পরিচিত হয়, আপনি সেটা আপনি ড্রাইভে করে নিয়ে গেলেন। ড্রাইভে করে নিয়ে গিয়ে আপনি হচ্ছে দোকানদারকে ইমেইল করে দিলেন, মোবাইলে করে নিয়ে গেলেন, অথবা পেন ড্রাইভে করে নিয়ে গেলেন, যেভাবে আপনার সুবিধা হয় বা যেভাবে দোকানদারের সুবিধা হয়। ঠিক আছে, কাটা দেখতে দেখতেছি এটা তো নাম দিয়েছে। হ্যাঁ সুন্দর ভাই, কোথাও কোনো ভুল আছে? না আপাতত কোনো ভুল দেখতেছি না। লেয়ার গুলো এইভাবে আই পিসি অথবা মোবাইলের যে কোনো একটা অডিও অফ করেন। ওই আচ্ছা, এটা তো পোস্ট কার্ড বানাইছেন না? আমি গত ক্লাসে কি দেখাইছিলাম? ফটোগ্রাফ, ফটোগ্রাফি ফ্লায়ার। আচ্ছা, এটা তো পোস্ট কার্ড বানাইছেন আপনি না, ফ্লায়ার বানাইছেন? এটা মানে ফটোগ্রাফি ফ্লায়ারই বানাইছি। উল্টা হয়ে গেছে তাহলে, পোস্ট কার্ড হয়েছে ওই হাইট আর লেন্থ তাহলে ভাই উল্টা হয়ে গেছে মনে হয়। না ভাই, এটা হরিজন্টাল বানাইছি তো এই জন্য এরকম হচ্ছে। বুঝলাম বুঝলাম। না এটা আপনি ই করবেন, এটা হচ্ছে আপনি ভার্টিক্যাল বানাবেন। মা দে ভাই, দিনের বাচ্চা হয়ে গেছে গা, উঠতে পারি নাই ভাই। আচ্ছা তো, না না সমস্যা নেই। না আপনার কথাতে ইকো হচ্ছে তো এই জন্য বলতেছে আর কি, দুষ্টামি করতেছে। ওনার কম্পিউটার দুইটারই অডিও মনে অন করে দিয়ে রাখছে এই জন্য। না না, একটা একটা অডিও না, অফ করে দিছি, অফ করে দিছি। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কেন হরিজন্টালে কোনো প্রবলেম হবে? নরমালি এটা ভার্টিক্যাল হয়, হরিজন্টাল গুলো আমি একটু অন্য ধরনের হয়, যেমন ধর। আচ্ছা কোন ধরনের ফ্লায়ার হরিজন্টাল বা ভার্টিক্যাল, মানে পার্থক্য গুলো একটু বলে দিলে ভালো হইতো। বুঝতে পারছেন ভাই আমি কি বলছি? হরিজন্টাল বানালেও সমস্যা নাই আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে। ভাই কি দেখাবো? অনেকে বানাও। দেখাবো আমার। হ্যাঁ হ্যাঁ, আপনি কি আরেক, আপনি কে আরেকজন? মুস্তাফিজুর রহমান ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন। আচ্ছা হরিজন্টাল বানাইছেন, সমস্যা নেই। কালার প্যালেট দেখা যায় নাকি? এটা তো হাইড করে দিবেন মনে হয় না, কালার প্যালেট। হ্যাঁ এটা রাখছি এখানে, দেখবেন ভালোই লাগে মূলত। এটা কালার প্যালেট না, না এটা ভালো না, এটা ভালো লাগতেছে না, বাদ দিয়ে দেবো। হ্যাঁ এটা বাদ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এত বুঝাই যেতে সেটা কালার। এমনি এটাকে যদি ব্লেন্ড ব্লেন্ড মোড ইয়ে করে দিয়ে এটাকে একটু ডার্ক করে দেন, অথবা এটাকে ওপাসিটি একদম কমাই দিয়ে ইয়ে করে দিতে পারেন। আচ্ছা ধামাকা অফার, ধামাকা অফার। হ্যাঁ ধামাকা 50% অফ। এই যে যে অফার, অফারের যে ট্যাগটা দিবেন ওটা একটু বড় হবে, ঠিক আছে, যাতে দেখা যায়। কারণ আপনি একটু জুম আউট করেন, না না একটু জুম আউট করেন, ফ্লায়ারটা একটু জুম আউট করেন। যেমন ধরেন আপনি যে জায়গায় দিচ্ছেন এটা
একটু যত্ন করে কাজগুলো করবেন, ঠিক আছে? এই যে আপনাদের ডিজাইন গুলো আছে না, এগুলো সবগুলো আপনারা সামলিয়ে রাখবেন, বিশেষ করে যেগুলো একটু ভালো ভালো হবে, ঠিক আছে? এগুলো আপনারা আপনাদের যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিওতে এগুলো আপনারা পোর্টফোলিওতে এগুলো দিয়ে আপনারা একটা সাজাবেন, ঠিক আছে? এবার আর কেউ দেখাবেন? হ্যালো, আর কেউ দেখাবেন? আমি দেখাই। হুম হুম, দেখান। একটু দ্রুত করার চেষ্টা করি। জি ভাইয়া, এটা করছি। এখানে হচ্ছে একটা একটা থিন একটা স্ট্রোক যদি দিয়ে দিতেন আপনি প্রত্যেকটা শেপের মধ্যে। জি ভাই, ওটা ট্রাই করছিলাম, পারি নাই। আচ্ছা, এই যে এগুলোকে এগুলো কিভাবে নিছেন, এই যে শেপগুলো যেগুলোর মধ্যে আপনি ক্লিপিং মাস্ক করছেন, এগুলো কি পেন্টল দিয়ে নিছেন নাকি? জি ভাই, পেন্টল দিয়ে। হ্যাঁ, তো পেন্টল দিয়ে। আচ্ছা, এই যে এইখান থেকে যে লম্বা টুলটা দিয়ে হচ্ছে আমি দাগ দিয়ে নিছি, এই যে লাইন টুল দিয়ে। হুম হুম, তারপর পেন্টল দিয়ে ক্লিপগুলো দিয়ে ছবি এড করি। তাহলে যেটা করতেন সেটা হচ্ছে সবগুলাকে একটু হালকা হালকা একটু গ্যাপ গ্যাপ রেখে গ্যাপ রাখার ট্রাই করছিলাম, যেটা মেইন ছবি এই যে এটাতে গ্যাপ আছে সেটা দেখতে ভালো লাগতেছে। হুম হুম, এই যে গ্যাপ রাখলে কিন্তু সুন্দর লাগতো, অথবা গ্যাপ না রাখলেও, যেমন ধর আপনি গ্যাপ রাখেন না, সমস্যা নেই। হচ্ছে এই যে শেপগুলো নিচ্ছেন না, সেগুলো সবগুলোকে একটা কপি করে ফেলবেন এখনো, এটা আপনি এখনো করতে পারবেন। এই যে যতগুলো শেপ আছে না, আচ্ছা এটার পিএসজি টা আপনি আপনি কি আমি যদি ইনস্ট্রাকশন দেই আপনি কি বুঝতে পারবেন? হ্যাঁ, আমি কি ইনস্ট্রাকশন দিলে বুঝতে পারবেন নাকি আপনাকে এটা আমি দেখাই দেব? ভাই বুঝতে পারবো বলেন। আচ্ছা, এটা হচ্ছে এখনো যে এখনো হচ্ছে যে এখনো কিন্তু শেপগুলো আছে, তাই না? শেপগুলোর ভিতরে হচ্ছে এই ইমেজগুলো আছে, আপনি কি করবেন প্রত্যেকটা শেপকে একটা করে মানে এই পুরো ইয়াটাকে কপি করবেন, এটা যে ফোল্ডারে আছে ফোল্ডারটা কপি করবেন, কপি করে এই যে ছবি সবগুলো বাদ দিয়ে দিবেন, দিয়ে ফিল নো করে দিবেন, আর এই সবগুলোতে একটা স্ট্রোক দিবেন এবং ওই লেয়ারটাকে এটার উপরে রাখবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এরপরে যদি আপনি বুঝতে না পারেন, ইয়ে করতে না পারেন, তাহলে পিএইচডি টা আমাকে এখানে আপলোড করেন, তাহলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বা দাঁড়ান, আমি এখনই আপনাকে। বা বাকিরা কি বুঝতে পারছেন? উনি হচ্ছে এটাতে গ্যাপ কিভাবে দিবে, বুঝতে পারছি। নতুনরা আর কেউ সবাই বুঝতে পারছেন? ভাইয়া একটু দেখাই দিলে মনে হয় ক্লিয়ার হতো বেশি। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি এটা। আচ্ছা দেখি ভাই, আরেকটা করছি দেখাবো। হুম হুম, দেখুন আমি এটা কমপ্লিট করতে পারি নাই, কারেন্ট ছিল না। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, এটা ভালো হয়েছে, দেখি একটু জুম আউট করেন। হ্যাঁ, এটা তো একটু হচ্ছে গ্যাপটা গ্যাপ বা স্ট্রোক দিলে মাঝখান দিয়ে, বিশেষ করে যে রেড স্ট্রোকটা আছে এটা মাঝখান দিয়ে দেওয়া যায় কিনা। জি ভাই, দেওয়া যাবে, ছবিটা একটু ডানে বামে একটু ক্লিক করলে তাহলে এটা দিয়ে এটা ভালো হবে, ঠিক আছে? এটা কমপ্লিট হয়নি আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ধরেন ছবি নিয়ে
ধরেন এ হচ্ছে পেন টুল, কেমন আপনি পেন টুল দিয়ে আপনি একটু মতো পলিগন নিন, তারপরে পেন টুল দিয়ে আমি ধরে যে আপনি এখানে মোটামুটি কয়েকটা শেপ নিয়েছেন, ঠিক আছে। আচ্ছা আমি এখানে এখন জাস্ট র্যান্ডমলি দেখে দিচ্ছি, ঠিক আছে, এই জন্য আমি এটা তো নিখুঁত করতেছি না। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া, এক্সবক্সের লোগো হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এক্সবক্সের লোগো হয়ে গেছে। হ্যাঁ ধরেন আমাদের এখানে হচ্ছে একটা, এই যে আমাদের এই শেপ গুলো আছে, এখন এগুলো তো হচ্ছে আমরা ছবি দিব, ঠিক আছে। তো কি করবো, প্রথম হচ্ছে প্রত্যেকটাকে একটা করে কপি, ধরেন আমাদের কপি করে নিন, ধরেন আপনি হচ্ছে ছবি সবগুলো আপনি ক্লিপিং মাস করে ফেলছেন, ঠিক আছে, আপনি কপি করে নিন, ধরেন চারটা ইমেজ প্লেস হয়ে গেল, কেমন এগুলো ভিজিবিলিটি সব ব্লক, এটা তো আগে থেকে, এটাকে আচ্ছা আমরা এটার সাথে করবো, ঠিক আছে। এটা কোনটা উপরেরটা, তো এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে ফেলে আমি এটাকে এটার সঙ্গে এনে এটাকে এটার উপরে রাখলাম, ঠিক আছে, রেখে এরপর ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওকে, এটা এটার মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে গেল, গেল একটা। এরপর হচ্ছে এটা এটা ধরি আমরা, এটা এটাকে হচ্ছে এটার সাথে ক্লিপিং মাস্ক করব, টিকেটের উপর আনি কন্ট্রোল টি আনলাম, টিকেটের উপর আনি, এটাতে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাও গেল। এরপর হচ্ছে এটা এটা এটার সঙ্গে করব, এটাকে উপরে নিয়ে আসলাম। এরপর ইমেজ আছে এইটা, এইবার এটাকে একটু মাপ মতো আনি আমি কন্ট্রোল টি, না এটা না এটা কন্ট্রোল টি আনলাম, একটু বড় করা লাগবে, ওকে করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এরপর এটাকে একটা গ্রুপ করে দিলাম, আর বাদ রইলো বাদ এটা,
এটাকে একদম বড় করে ওকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম গ্রুপ ওকে এখন চার গ্রুপে চারটা ইমেজ আছে তাই না আর ব্যাকগ্রাউন্ডটা করে দেই ব্যাকগ্রাউন্ডটা লাল করে দেই এখন হচ্ছে একটা সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে অনেক সুন্দর লাগতো তাই না এই যে ওই সময় কেন জিজ্ঞেস করছিলেন যে আমি হচ্ছে ছবিগুলো দেওয়ার পরে এটা কিভাবে মুভ করব এই যে দেখেন আপনি হচ্ছে লেয়ারটা সিলেক্ট করতে হবে এই যে এই লেয়ারটা যদি এটাকে যদি মুভ করতে হয় শুধু এটাতে ক্লিক করলে হবে না এটার মধ্যে কিন্তু দুইটা অবজেক্ট আছে মুভ টুল দিয়ে ক্লিক করলে এখন যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা নড়বে ঠিক আছে শেপটা নড়বে না আবার এখান থেকে শেপটা ধরে নাড়ালে এই যে এখান থেকে যদি আপনি শেপটা ধরে নাড়ান সরি মুভ টুল দিয়ে তো বারবার শুধু ইয়েটাই সিলেক্ট হচ্ছে ভিতরের ছবিটাই সিলেক্ট হচ্ছে ঠিক আছে এই যে আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এটাকে ধরেন শেপটাকে ধরেন এই যে শেপটা নড়তেছে কিন্তু ছবির 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 জায়গায় আছে ঠিক আছে দেখছেন যেন আপনাকে লেয়ার সহ ধরতে হবে এই যে আপনাকে টোটাল এই যে পুরো গ্রুপ লেয়ারটা ওই যে এই দুইটা লেয়ারের যে গ্রুপ আছে দুইটাকে একসঙ্গে কন্ট্রোল টি করা হবে ওকে গ্রুপ ওয়ান এর কন্ট্রোল টি আমাদের করলাম কন্ট্রোল টি করলাম কন্ট্রোল টি এখন দেখেন আপনি তো করে ফেলছেন এখন হচ্ছে আপনার ইয়ে করেন আপনি হোয়াইট ব্যাগ হোয়াইট বর্ডার দিবেন তো হোয়াইট বর্ডার কিভাবে দিবেন তো দেখেন আগে তেরোটাকে কপি করে ফেলুন কন্ট্রোল জে এরপর উপরের যে চারটা আছে না উপরের উপরের গুলা থেকে ইমেজ গুলো সবগুলো ডিলিট করে দিন দেখেন শেপ গুলো কিন্তু আছে শুধু ইমেজটা চলে গেছে এখন যদি আমরা শেপ গুলো কিন্তু আছে কিন্তু ইমেজ গুলো চলে যাচ্ছে ঠিক আছে এই যে শেপ গুলো তো আছে তাই না এখন আর এগুলো ইয়েতে থাকার দরকার নেই গ্রুপে থাকার দরকার নেই এখন এগুলো বের করে আনলো ধরেন আমরা সবগুলো বের করে আনলাম ঠিক আছে এখন এই চারটা আছে তাই না তো দেখেন এই যে ইমেজ ওয়ালাগুলো কিন্তু নিচে আছে উপরের গুলাকে কপি করে এই চারটা ইয়ে করে ফেলছে তো এই চারটা আপনি কি করবেন এখান থেকে ফিল থেকে ফিল নো আচ্ছা চারটাকে যদি এক গ্রুপে করি করি আমি আচ্ছা হচ্ছে না চারোটা লেয়ার ধরতে হবে চারটা লেয়ার একসঙ্গে ধরলাম ধরে সবগুলো ফিল নো করে দিলাম নো করে দিয়ে সবগুলো স্ট্রোক হোয়াইট করে দিলাম স্ট্রোকগুলো সবগুলো আমি দেবো ভিতরের দিকে ঠিক আছে এগুলো যাতে ভিতরের দিকে আসে এই যে ভিতরের দিকে ইয়ে হবে কারণ আমাদের আমরা তো স্পেসিং ধরেন আমাদের ওইটাতে তো আমরা স্পেসিং রাখিনি তাই না দুজনের স্পেসিংটা শো করে দেন আমরা আর অথবা ওই যে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা যে ব্যাকগ্রাউন্ডের কালারটা নিছেন ওই কালারটা দিয়ে দেবেন স্ট্রোকে তাহলে মনে হবে যে আপনি একটু গ্যাপ আছে ঠিক আছে এরপর এখান থেকে গ্যাপ বান এই যে দেখেন এখন মনে হচ্ছে না এই যে এটা যে ধরেন এগুলো যদি এখন আমাদের গ্যাপ নাও থাকতো তাহলে মনে হইতো না যে এটা ই আছে গ্যাপ আছে বুঝতে পারছেন এখন আচ্ছা আপনাদেরকে আপনাদেরকে তো ছোটখাটো কয়েকটা টুলের ইয়ার কাজ মনে হয় দেখেনি না ভাইয়া ওই যে কালকে আমি একটা মেসেঞ্জারে আপনার একটা প্রশ্ন করছিলাম এটা হলো যে লেটারে শেপে এটা লেটারে শেপে মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না এটা কি কারণে মাঝে মধ্যে কেন হয় না
মাঝে মধ্যে দেখায় ওটা বোল্ড লেয়ার এরকম একটা মেসেজ আসে ধরেন এটা এখন ইয়ে আছে কি মেসেজ আসে একটু দেখাইলে ভালো হতো এই যে এখানে এখানে তো হয়ে গেছে এটা এখন এই যে এটা এখন সেভ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি সকালে করছি সেটা হয়েছে রাতে এটা অনেক সময় বিভিন্ন প্রবলেমের কারণে করতে পারে ধরুন যদি আপনি একটা যে যে এরর মেসেজটা আসে হ্যাঁ ওই এরর মেসেজটা আপনি খেয়াল করবেন কি লেখা আছে ঠিক আছে ওটা লিখে আপনি একটু গুগলে সার্চ করুন গুগলে আমি চলে গুগলে গিয়ে চলে যাবেন যে ফটোশপ এরর এই তখন হয়তো অনেক সময় দেখবেন যে একটা কোড বলতেছে যে এরর কোড হ্যাঁ এরর কোড 321 এই এরর তো আসুন আপনি এটা লিখে আপনি সার্চ করুন যে এরর 401 হ্যাঁ ভাইয়া এই যে এখন পাইছি আমার এক পিসিতে এই সমস্যা আরেক পিসিতে ঠিক আছে তাহলে পিসির ভার্সন বা সফটওয়্যার ভার্সনের একটা সমস্যা টাইপ লেয়ার ইউজ এ হেক্স ব্লক ব্লক বোল্ড স্টাইল আমি ইয়ে দিতেছি মেসেঞ্জারে মেসেজে হুম হুম আমি মেসেজ দিতেছি ভাইয়া লেখাটা না আচ্ছা আপনি কি স্ক্রিনটা শেয়ার করুন তো আপনি এখন এই মুহূর্তে যে কম্পিউটারে আছেন ওটাতে দেখাইতেছে আমি তো দুইটাতে আছে ল্যাপটপ আর ডেস্কটপে আচ্ছা যেটা সমস্যা করতেছে সেটা শো করতে পারবেন হ্যাঁ 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 সেটা দেখাইতেছে হ্যাঁ সেটা এটা একটু দেখেন তো স্ক্রিনটা শেয়ার করুন এই যে ভাই এটা এটা কোন টেক্সটটাকে আপনি করতে গেছেন মানে টেক্সটটা কোন ফন্টে আছে এটা অন্য অন্য ইয়া ফন্টে দিয়ে দেখবো ভাইয়া ওকে দেন তো আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আনলক করেন তো এখানে দেন এবার এবার করেন তো বিকজ আ টাইপ প্লেয়ার ইউজেস আ ফক্স ফরলিস্ট দেখি আর টেক্সট টুলটা দিয়ে আপনার টেক্সটটা সিলেক্ট করেন আচ্ছা ই করেন আপনি হচ্ছে এই যে এই দাঁড়ান দাঁড়ান আপনি যে ক্যারেক্টার যে অপশনটা আছে না হ্যাঁ এখানে যে ডান পাশে যান এখানে যে বোল্ড থেকে টিকটা টিকটা উঠে যান হ্যাঁ এটা থেকে টিকটা উঠান নিচের গুলো থেকেও টিকটা উঠে যান নিচের যে দুইটা আছে হ্যাঁ এবার ট্রাই করে দেখেন তো হ্যাঁ এখন হয়েছে আচ্ছা এটা হচ্ছে মেইন ক্যানে সেখানে আপনি যে এটা বোল্ড থাকা অবস্থায় মেবি করতে পারেন মানে বোল্ডে হয় না না ভাইয়া বোল্ডে হয় না অথবা যে নিচে যে আর দুটো ঠিক থেকে যা আপনি উঠাইছেন এই যে দুটো কাট করা দেওয়া হয় না ওই যে বোল্ড থাকে না ওই এফআই এর জন্য হয় না এফআই এর জন্য হয় না বুঝতে পারছি আচ্ছা তাহলে এবার বোল্ড বোল্ড করেন তো আবার বোল্ড করেন তো এফআই টা দিয়ে না শুধু বোল্ড করেন ও না সরি এটা তো এখনো টেক্সটে নাই এটা তো ভেঙে গেছে আমি এ গেছি ব্যাকে গেছি ভাইয়া কন্ট্রোল জেড দিছি এবার এবার দেন এবার দেখেন তো না এবার তো এফআই তে নাই হ্যাঁ এটা আছে বোল্ডে তো হয় না ভাইয়া না না বোল্ডে হয় না ঠিক আছে এফআই তে না এটা তো বোল্ড কিন্তু আবার আমি ওই পিসিতে অন্য ডেস্কটপে আমি দেখছি এটা আপনার বোল্ডে আবার হয়েছে আচ্ছা সমস্যা না আপনি বোল্ডে না হলেও সমস্যা না আপনি বোল্ড যদি হ্যাঁ বোল্ড করার দরকার হলে আপনি স্ট্রোকটা বাড়িয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ তাই করছি হুম হুম ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি তো দেরিতে আসছি আমার ইটা দেখাতে যাচ্ছিলাম আচ্ছা দেখেন কাজ করছেন জি ভাইয়া হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন হুম আপনাকে রেডি রেডি করতে টাইম লাগবে নাকি রেডি আছে আপনি না ভাইয়া রেডি তো আছে আসতেছে না কেন আচ্ছা আচ্ছা হুম আর লোড হচ্ছে আচ্ছা হ্যাঁ ভালো হয়েছে টেক্সট গুলো হচ্ছে সেভ জোনের ভিতরে চলে আসবে ঠিক আছে জি ভাইয়া আর টেক্সট গুলো সেভ জোনের হ্যাঁ টেক্সট গুলো সেভ জোনের বাইরে চলে গেছে
সেফ জোনটা দেওয়ার অর্থ হচ্ছে আরেকটু ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেফ জোনটা আমরা কেন দেই, যাতে হচ্ছে আমাদের লেখাগুলো যাতে একটা মানে নিরাপদ স্থানে থাকে। হ্যাঁ উপরের টুকু তো ঠিক আছে, নিচের টুকু হচ্ছে ই হইছে। হুম হুম টেক্সটটাকে জাস্ট সিলেক্ট করে ডান পাশে নিয়ে আসবেন, যে রুলারটা, হ্যাঁ যে রুলারটা নিচে আমরা রুলারের ভিতরে থাকবে, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। আর কালার প্যালেট ইউজ করবেন, কালার প্যালেট ইউজ করে বিভিন্ন টেপ টেপ দিয়ে ই করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা এখানে আছে ব্লার টুল, শার্পেন টুল, স্মাজ টুল, এই তিনটার কাজ আপনাদেরকে দেখাইছিলাম। হ্যাঁ গতকালকে দেখাইছিলেন, গতকালকে দেখাইছিলেন না? আচ্ছা ভাইয়া উপরেরটা দেখাইছিলেন, নিচের গুলা কি দেখাইছিলেন? স্মাজটা সেভাবে ডিটেইলডলি দেখাই নাই, জাস্ট বলছি যে এটা কি হয়, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আরেকটা কথা ছিল, জি জি ভাইয়া ওই দিন আপনি হচ্ছে যে ফুড ফ্লায়ারটা যে করাইলেন, ওইখানে রেড যে মানে দামটা যে দেখায় সেখানে একটা গোল হচ্ছে কি বলে ওটাকে, ওই যে গোল ব্যাজ, জি ভাইয়া ওই যে ওইটা বললেন যে আপনি বাম পাশে পাবো, কিন্তু বাম পাশে তো দেখতেছি না ভাইয়া। ওই যে হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, জি ভাইয়া হ্যালো। হুম হুম ভাই ওই শেপ লিস্টে শেপ অ্যাড করে দেখাবেন। হুম হুম ভাই এটা একটু দেখাইলে ভালো হয় ভাইয়া প্রথম থেকে আর। আচ্ছা মানে নতুন একটা শেপ কিভাবে এখানে অ্যাড করা যায়? হ্যাঁ 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 নতুন শেপ অ্যাড করা আমি দেখাচ্ছি, দেখুন এই যে এটা হচ্ছে আপনি যে প্রথমে এখান থেকে শেপ টুলটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? দেখেন এই যে কাস্টম শেপ টুল, কাস্টম শেপ টুলটা সিলেক্ট করলে দেখেন ভাই আপনারটা যেমন এই এরকম আসলো স্টারের মতো ভাইয়া, এইটা এটা হচ্ছে আপনি প্রথমে এটা ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করলে এরপর এখান থেকে দেখেন এই হুড, আপনার হয়তো এখানে এভাবে শো নাও করতে পারে, এই যে এখান থেকে আসলে আপনি যে আমি যদি এখানে টেক্সট অনলি দিই তাহলে হচ্ছে সবগুলো আইকনের টেক্সট দেখাবে, ঠিক আছে? আমি যদি এখান থেকে স্মল থাম্বনেল দেই তাহলে ছোট করে ছোট করে প্রত্যেকটা শেপ দেখাবে, আমি যদি এখানে লার্জ থাম্বনেল দেই তাহলে একটু বড় করে দেখাবে, আমি যদি এখানে স্মল লিস্ট দেই সে ছোট একটা লিস্টের মতো করে দেখাবে, আমি যদি লার্জ লিস্ট দেই আপনার এখানে লার্জ লিস্ট করে দেখাবে, ঠিক আছে? তারপর এখানে এই যে আমি যদি এখানে অল দেই, এই যে এটাতে ওকে দিলে এখন আমাকে যত শেপ আছে সবগুলো এখানে দেখাবে, ঠিক আছে? আমি দিলাম স্মল থাম্বনেল, আর আমি যদি এখানে অ্যানিমেল দিই তাহলে এখন শুধু অ্যানিমেল শেপ গুলো দেখাবে, এখানে আমি যদি এই যে শুধু নেচার দেই তাহলে নেচারের শেপ গুলো দেখাবে, ঠিক আছে? এখানে যদি আমি শুধু ওয়েব দেই তাহলে শুধু ওয়েবের শেপ গুলো দেখাবে, বুঝতে পারছেন? আর যদি আমি অল দেই, অল দেই, ঠিক আছে? এটা হচ্ছে আপনি যে এই এখান থেকে আপনি সেটিং এর এখানে, ঠিক আছে? জি ভাই ধরেন আমরা ধরেন এই যে পেন টুল নিলাম, এটা শেপ মোডে থাক, আমরা হচ্ছে একটা ধরেন এটা হচ্ছে করোনা ভাইরাস শেপ, ঠিক আছে? হ্যালো জি ভাইয়া ধরেন এটা হচ্ছে আমাদের করোনা ভাইরাসের শেপ, ঠিক আছে? এখন আমরা হচ্ছে এটা অ্যাড করব, তো আমরা কি কিভাবে অ্যাড করব, তো আমরা এখান থেকে এই যে এখানে যাব, কি এখান থেকে সেভ শেপে ক্লিক করব, সেভ শেপে ও আচ্ছা আমাদের কথা আগে সেভ করতে হবে না? আচ্ছা তো এটাকে আমরা পিএনজি তে সেভ করব, একটু আরবটা একটু ছোট করে ফেললে ভালো, ধরেন এটাকে আমরা আউটপুট ছোট করে ফেলি, ধরেন এটা হচ্ছে আমাদের শেপ ট্রান্সপারেন্ট থাকবে, সেভ অ্যাজ ইএনজি
3 ইঞ্চি কই পিএনজি বা এই জায়গা থেকে পাওয়া যায় না, আমার সমস্যা হয়েছিল পিএনজি তো আগে তো ছিল এক্সপোর্ট ঠিক আছে করতে হবে। পিএনজি দিলাম করোনা ভাইরাস দেখেন এই যে আমাদের সেখানে যে এটা আমাদের করোনা ভাইরাস শেপটা হয়ে গেছে ঠিক আছে, এখন হচ্ছে আমরা শেপটা এটাকে শেপ হিসেবে অ্যাড করবে ঠিক আছে। তো যে এখান থেকে আমরা যে শেপে যাব গিয়ে যে শেপটা যে ওপেন করে এখান থেকে ওপেন করব, ওপেন করে এই যে এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে সেভ শেপ ঠিক আছে, সেভ শেপ তো যাব গেলে সে আমাকে দেখাবে যে একটা শেপ ইয়ে আচ্ছা শেপটার ফরম্যাট কি হইতে হবে ওই যে ভাই নিচে যে লেখাটা ছিল ওইটা কি ফরম্যাট হবে? আচ্ছা ওইটা যদি আমরা এভাবে লিখে নেই তাহলে তো আচ্ছা এটা তো এখান থেকে তো দাঁড়ান লোড শেপস তো এটা আচ্ছা লোড শেপস তো দেখাচ্ছে ডট CSH না দেখাচ্ছে না আচ্ছা আমরা আপাতত নিজেরা শেপ না বানাই আমরা হচ্ছে কিছু ফ্রি শেপ ডাউনলোড করে অ্যাড করি কেমন? ধরেন এই আগুনের এগুলো ঠিক আছে বা ভিআইপি আচ্ছা একটা অ্যাড করি। আচ্ছা এটা দরকার হবে যে ফ্রেম এখানে বিভিন্ন ফ্রেম শেপ আছে এগুলো আপনারা অ্যাড করে রাখবেন তাহলে হচ্ছে এগুলো বিভিন্ন কাজে লাগবে, বিশেষ করে ফটো এডিটিং এর সময় যদি কোনো ফটোতে আপনি যদি মনে করেন এই যে আমাদের গতকালকে যে ফটো ফটোগ্রাফি কি করছিলাম ওখানে হচ্ছে প্যালেট এ করতে পারতাম ফোল্ডার স্ট্যাক হিয়ার ফোল্ডারটাকে লোড তাও তো দেখাচ্ছে না সেটা আমরা ওপেন করছি দেখি ওকে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ এখানে আরেকটা আর হ্যাঁ এখানে অ্যাড এর আরেকটা ইয়ে আছে যে দেখেন আরেকটা আছে ব্রাশ ব্রাশ স্ট্রোক কিভাবে অ্যাড করে ঠিক আছে
যেমন ধরো যে মাহাদি হাসান ওই দিন আমাদের আমাকে জিজ্ঞেস করছিল যে উনি একটা ইফেক্ট দেখাচ্ছিল যে ওই ইফেক্টটা কিভাবে ইয়ে করে, ঠিক আছে? তো দেখেন আমরা যখন যে ব্রাশ টুলটা সিলেক্ট করবো, আমরা দেখেন যে ব্রাশ টুলটা সিলেক্ট করার পর এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে দেখেন আমাদেরকে বিভিন্ন যে বিভিন্ন ব্রাশের যে সাইজ আছে সেখানে আমরা ক্লিক করি। এগুলো হচ্ছে জেনারেল ব্রাশ, এখানে ব্রাশের বিভিন্ন ইয়ে আছে। দেখেন আমি যদি এই ব্রাশটা নেই, দেখেন এই যে মাহাদি হোসেন, আপনি বুঝতে পারছেন? জি ভাই বুঝতেছি। আচ্ছা এটাকে যদি ধরেন আমি গোল করে দিই, দেখেন আউটলাইনটা নিব আর কি, দেখেন এখন আমাদের এই যে ধরেন আমরা এরকম একটা ফ্রেমের মধ্যে আমরা এটা করব, ঠিক আছে? ঠিক আছে, এখানে আছে আরো ব্রাশের আরো সাইজ আছে বিভিন্ন, এই ব্রাশ এটা যদি নেই আমরা,
যে কি হইলো। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া, আমার পিসি হ্যাং করছে দেখেন। একসাথে অনেক কাজ করতেছেন, ওই যে ক্রোমের ভাইয়া 4-5টা ট্যাব ওপেন করছেন, এই জন্য চাপ বেশি হচ্ছে। ক্রোমের ট্যাব ক্লোজ করে দেন, ক্রোম প্রচুর পরিমাণ জ্যাম খায়। না এখনো আমার 4-5 GB মতো খালি আছে, মাত্র 7 GB খেয়েছে, আরো 7 GB, আরো 7 GB, 7-8 GB খালি আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো দেখেন এই যে ব্রাশের স্ট্রোক গুলো তো দেখছেন না, এই যে এখানে আরো অনেক রকমের ব্রাশের স্ট্রোক আছে। যেমন ধরেন আপনি এত আমরা মূলত এটা কি কাজ করছি, মানে ডিজাইনটার কি বলবো, কি নাম এটা? এটা ডিজাইনের কোনো নাম না, এটা হচ্ছে আমরা দেখাইতেছি ব্রাশের যে বিভিন্ন স্ট্রোক আছে, ব্রাশের স্ট্রোক গুলো আমরা দেখাইতেছি। তারপরে এই যে আরেকটা ব্রাশ আছে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সরি, আচ্ছা এই ফ্রেম গুলো নিতে হবে আলাদা একটা লেয়ার, আলাদা একটা লেয়ার নিয়ে যদি নিই তাহলে আমি এখানে এটাকে কন্ট্রোল টি নেওয়া যাবে না, এটাকে এই ব্রাশ স্ট্রোকটা নিতে হলে হচ্ছে আপনি আর ব্রাশটা যারা ছোট করতে হবে, এটাকে মুভ করতে পারবেন না আপনি, বুঝছেন? এটা যেমন আছে সেভাবে থাকবে, যেখানে দরকার সেখানে একটা ক্লিক করে আপনি দিয়ে দেবেন। ও এটা তো অ্যাড হয়ে গেছে, টিটি ভিনটেজ দুইবার অ্যাড হয়ে গেছে, দেখছেন? আমার কি অ্যাড করছিল, আমার যে একটু আগে ডাউনলোড করলাম ওটা কোনটা ছিল, হ্যাঁ তো টিটি ভিনটেজ ফ্রেম, ও আচ্ছা এটা আমার যে ডাবল ক্লিক করে ইয়ে করছে এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাশ হিসেবে ইয়ে হচ্ছে, আর ওটা হচ্ছে আমার তো এটা তো শেপ হিসেবে, এটা শেপ হিসেবে অ্যাড হয়নি, এটা ব্রাশ হিসেবে অ্যাড হয়েছে, এটা ব্রাশের স্ট্রোক ছিল, ঠিক আছে? আমার তো শেপ অ্যাড করতে চাইছিলাম, শেপ অ্যাড হলো না কেন দেখি শেপ গুলো আসছে, এটা শেপ হিসেবে অ্যাড হয়নি, এটা হচ্ছে ব্রাশের, এটা হচ্ছে এই যে দেখেন এখানে দুটো ফরম্যাট আছে, এটা ব্রাশের এটাও দিয়েছে আবার
এরা ব্রাশের ইয়াদেশ আছে, ওটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখেন এইগুলো হচ্ছে বিভিন্ন রকম ব্রাশ, ব্রাশের স্ট্রোক বা ব্রাশের টুলগুলো গেল, কেমন? আচ্ছা এবার ব্রাশ তো গেল, ব্রাশের টাইপ আছে ফিল আচ্ছা এখন হচ্ছে দেখেন এখানে ইরেজার টুলটা দেখেছিলাম আপনাদের। হ্যালো না ভাইয়া, ইরেজার টুল দেখানো হয় নাই। দেখেন নর্মালি যে নর্মাল যে ইরেজার টুলটা আছে এটা যদি নেই, এটা নিয়ে আমরা এটার মোড়টাকে ব্রাশের মতো না ব্লকের মতো নেব। ব্রাশের মতো নিলে হচ্ছে এরকম আসবে, পেন্সিলের মতো নিলে হচ্ছে পেন্সিলের সাইজ যতটুকু নেন আপনি ততটুকু আসবে। হার্ডনেস বাড়াই দিলে বেড়ে যাবে, কমাই দিলে কমে যাবে। আবার যদি আপনি যদি ব্লকের মতো দিন তাহলে যাই যায় তার কোনো, ঠিক আছে? এটা তো সবাই বুঝতে পারছেন না যে এটা একটা কোনো তার কোনো অপশন আমার ব্রাশটাই নেই। এটা তো টুল রয়েছে দেখেন জাস্ট ইরেজ করার জন্য, ঠিক আছে? মুছে দিচ্ছে সব এখান থেকে, আপনি স্মুদিং, ফ্লো, অপাসিটি এগুলো সব নিয়ন্ত্রণ করতে পারবেন প্রয়োজন অনুযায়ী। এখন দেখেন এই ইরেজার টুলটা দিয়ে যখন আমরা এভাবে ইরেজ করছি তখন হচ্ছে সবই ইরেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখেন এখানে আরো দুটো আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা কি, দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিলে এখানে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, ঠিক আছে? তো আমরা প্রথমে এই অপশনটা দেখি, এটা হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। এটা দিয়ে যদি আমরা ইরেজ করতে যাই তাহলে দেখেন এই যে এটা দিয়ে আমরা ধরেন এখন যে এই যে সাদার উপর একটা ক্লিক করলাম, এই যে সাদার উপর ক্লিক করে আমাদের এখন এভাবে ইরেজ করতে থাকি, এই যে দেখুন আমরা প্রথম যেটার উপর আমি কিন্তু এখানে ক্লিকটা ধরে রাখছি, ঠিক আছে? ক্লিকটা কিন্তু আমি ছাড়িনি, সাদার উপর ক্লিকটা ধরে রেখে আমি যখন ইরেজ করছি তখন হচ্ছে শুধু সাদা রঙটাই ইরেজ হচ্ছে, আর কিছু ইরেজ হচ্ছে না, ঠিক আছে? এখন আমি ক্লিকটা ছেড়ে দিলাম, এখন হচ্ছে আমি যদি এই যে লালের উপর ক্লিক করে এই যে আচ্ছা এটা কি ছিল স্যাম্পলিং ওয়ান্স না না ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে সেটা ডিলিট করবে, ঠিক আছে? আর ফোরগ্রাউন্ডে যেটা থাকবে সেটা সে ডিলিট করবে। দেখেন আমি ফোরগ্রাউন্ডের উপরে ক্লিক করছি বারবার কিন্তু হচ্ছে না, সেই শুধু যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে? এবার দেখেন এখন এখান থেকে যদি আমি স্যাম্পলিং, এটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান, ঠিক আছে? স্যাম্পলিং ওয়ান এ যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমি প্রথমে তাকে যে কোনো একটা স্যাম্পল ক্লিক করে দেখাই দিই, যেমন ধর আমি যদি এখন তাকে লালটা স্যাম্পল ক্লিক করে দেখাই, লালটা স্যাম্পল ক্লিক করে দেখাই, এখন হচ্ছে সে আমি কিন্তু ক্লিক করে ধরে রাখছি, ক্লিকটা কিন্তু আমি ছাড়িনি, ঠিক আছে?
এই যে ক্লিক করে ধরে রাখছি, ক্লিকটা ছাড়িনি, ঠিক আছে? এই যে দেখেন এখন হচ্ছে সে শুধু লালটা ডিলিট করছে, অরেঞ্জটাও নিচ্ছে, অরেঞ্জটা সে আসুকটা ডিলিট করতেছে, কারণ আমরা এখানে টলারেন্স বাড়াই দিয়ে রাখি, আমাদের টলারেন্সটা কমাই দেয় 5% বা 0 দেই। এবার আমরা দেখি, হ্যাঁ এবার দেখেন, এবার সে অরেঞ্জটা ডিলিট করতেছে না, ঠিক আছে? টলারেন্স বাড়াই দিলে হচ্ছে সিমিলার কালারের ইয়েগুলোকে সে একটু একটু করে ডিলিট করবে, ঠিক আছে? আমি যখন ক্লিক করে ধরে রাখতেছি অন্য কোনো অন্য জায়গায় নিতেছি, কিন্তু কিছু হচ্ছে না, জাস্ট লাল রংটাই চলে যাচ্ছে, ঠিক আছে? ডিলিট হয়ে যাচ্ছে। এবার দেখেন এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউ। এটার মানে হচ্ছে আপনি প্রথমবার যে কোনো একটা স্যাম্পল সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এই যে অল্টার বাটন প্রেস করে আপনি যদি এখানে শুধু লাল রংটা সিলেক্ট করে দেন, এরপর আপনি হচ্ছে না সরি এই যে এইটা যেটা স্যাম্পলিং ওয়ান্স যেটা, এটা দিয়ে হচ্ছে আপনি অল্টার বাটনটা প্রেস করবেন। অল্টার বাটনটা প্রেস করে আইজোপারটা টুল দিয়ে আপনি জাস্ট একটা কালার সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে আপনি যখন ডিলিট করতে থাকবেন, দেখেন এখন শুধু, আচ্ছা এইটা কেন ডিলিট করছে, আচ্ছা এটা ডিসকন্টিনিউয়াস থাকুক। এই যে স্যাম্পলিং ওয়ান্স দিয়ে যখন আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন, এখন হচ্ছে সে শুধু ওটাই ডিলিট করবে। আপনি আপনি এটা তো এটা এটা ডিলিট করছে না, আচ্ছা মাউস পয়েন্টারটা ছেড়ে দেওয়ার কারণে হচ্ছে, দেখেন ঠিক আছে? আবার যদি লাল রংটা সিলেক্ট করে দেন, শুধু লালটা সে ডিলিট করতে, ঠিক আছে? যদি শুধু অরেঞ্জটা সিলেক্ট করে দেন, সে অরেঞ্জ ডিলিট করে ফেলবে। ঠিক আছে, এবার এখানে এখানে একটা আছে যাচ্ছে স্যাম্পলিং কন্টিনিউ, সে সবগুলাই ইউজ করতে থাকবে, ঠিক আছে? এবার দেখেন এখানে আরেকটা টুল আছে, এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলটা কি, ম্যাজিক ইরেজার টুলটা হচ্ছে আপনি জাস্ট যেই যেখানে যে এরিয়াটা আপনি ডিলিট করতে চান, ওই এরিয়াটার উপর একটা ক্লিক করলেই এটা অটোমেটিকলি ওই পুরো এরিয়াটা ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে? আপনি যদি এখানে শুধু লাল উপর দেয়, সে পুরো লালটা ডিলিট করে দেয়, যদি শুধু অরেঞ্জের উপর দেয়, শুধু অরেঞ্জ ডিলিট করে দেয়, সবুজের উপর দিলে শুধু সবুজ ডিলিট করে দেয়, ঠিক আছে? এই হচ্ছে ইরেজার টুল। আচ্ছা ইরেজার টুলের আরেকটা কাজ আছে, এটা আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো। এখন হচ্ছে ব্লার টুল, শার্পেল টুল দেখেছি, স্মাজ টুলটা, স্মাজ টুলটা দেখ, স্মাজ টুলটা হচ্ছে মেইনলি, স্মাজ টুলটা করা হয়েছে ডিজিটাল পেন্টিং এর জন্য, ঠিক আছে? আপনারা হচ্ছে ডিজিটাল পেন্টিং দেখছেন? ডিজিটাল, জি ভাইয়া, চলো আমি একটু ট্রাই করবো ডিজিটাল পেন্টিং বানাবো, কারণ নর্মাল একটা ছবি থাকবে, ঠিক আছে? ওটাকে আমি একটু এরকম টাইপের একটা ইমেজ করবো, ঠিক আছে? ডিজিটাল মানে এটাকে ইয়ে করে ফেলবো, আমরা চাইলে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি। আচ্ছা এখানে আমাদের ব্রাশ সাইজটা ইয়ের মধ্যে চলে আসছে, আমার জেনারেল ব্রাশ সাইজ একটা সিলেক্ট করি, এটা করি এই যে আমরা এখান থেকে স্মার্ট টুলটা নিব, স্মার্ট টুলটা নিয়ে দেখেন আমি যখন এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে ধরে এটাকে
টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, টেনে জিনিসটাকে ইয়ে করে দিচ্ছে, বুঝতে পারছেন? ক্লিক করে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম টেনে, ঠিক আছে? তো টান মারলে কি হয়, চেপে মানে চেঁচাতে চেঁচাতে আসে, তাই না? এই যে অনুপাত ব্যবস্থা চানাতে এরকম মানে হ্যাচরাম যেটা আমি বলে আর কি, এটা হচ্ছে ইমেজটাকে এরকম মানে ই করেন। তো আমরা এটা দিয়ে হচ্ছে ডিজিটাল পেন্টিং টাইপের একটা জিনিস বানাবো। সুন্দর হচ্ছে না, ভাইয়া স্ট্যান্ড কমাই লেগে হয়তো, ওটা স্ট্যান্ডটা কমাই লেগে হয়তো, কি কমালে স্ট্যান্ড যে অপশনটা ছিল, এক সেকেন্ড, কোন অপশনটা? স্ট্রেংথ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্ট্রেংথ স্ট্রেংথটা 50% করে দিই। ভাইয়া কাজ শেষ, একটা কাজ দেখেন তো। আপনারা ইউটিউবে একটু ভিডিও দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন, এখানে আরো সুন্দর করে দেখানো হচ্ছে।
এখন তো অনেক কিছু অন্ধ অনেক হয়েছে না এরকম টাইপের হয় আর কি ঠিক আছে ডিজিটাল পেন্টিং এডিট করা ঠিক হয়নি চোখটা চোখ চোখ চোখটার মতোই থাকতো চোখ আপনার এডিট করবেন ওকে এরকম টাইপের হয় আর কি ডিজিটাল পেন্টিং এর বিফোর আফটার গুলো দেখেন দেখতে পাচ্ছেন আপনারা হ্যালো জি ভাইয়া স্মার্ট টুল দিয়ে করছে এটা স্মার্ট টুল দিয়ে এগুলোতে অনেক ইয়ে ইউজ করে ওয়াকমটা ইউজ করে পেন আছে যে পেন দিয়ে তো এগুলোর পিক তো অনেক সুন্দর হয়েছে হুম 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 আরো ধরেন ইফেক্ট ইফেক্ট দেয় গ্যান চেঞ্জ করে ফেলে আরো অনেক কিছু করে ঠিক আছে এটা বেশি ভালো ঠিক আছে এখানে আরো অনেক কিছু করে ব্রাশ টুল টুল ইউজ করে অনেক কিছু করে ঠিক আছে আপনার হচ্ছে ডিজিটাল পেন্টিং উইথ স্মার্ট টুল বা এটা লিখে আছে ইউটিউবে সার্চ করলে ভালো ভালো কিছু টিউটোরিয়াল পাবেন ঠিক আছে ওগুলো থেকে আপনারা দেখে ইয়ে করতে পারেন ঠিক আছে বন্ধ করে ফেলুন আপনাদেরকে কি ডজ টুল বার্ন টুল এই জিনিসগুলো দেখিয়েছিলাম হালকা একটু ধর্ম বার্ন টুল দেখেন না তবে বেসিক আইডিয়া আছে আচ্ছা মানে টুল গুলোর উপরে শুধু মাউস নিয়ে দেখিয়েছিলেন যে কিভাবে কাজ করে এগুলা ও তো ইমেজ এডিটিং এর জন্য কাজ করে দেখাচ্ছি এখন ওদেরকে ইমেজটা লোড হইতে এতক্ষণ লাগতেছে যে দেখেন এই ইমেজটাতে যদি আমরা এখান থেকে দেখেন এই যে ডজ টুল ডজ টুলটা নিয়ে আমরা কন্ট্রোল এটা কপি করে যাব ডজ টুলটা নিলাম নিয়ে আর রেঞ্জটা মিড টোনস থাকবে ঠিক আছে শ্যাডো দেব না হাইলাইটও দেব না ঠিক আছে শ্যাডো দিলে বেশি ইয়ে হয়ে যাবে আবার হাইলাইট দিলেও বেশি হাইলাইট হয়ে যাবে তো মিডের একটা পজিশনে দেবো মিড টোনস থাকবে এক্সপোজার 50% থাকুক সমস্যা নেই ব্রাশ সাইজ প্রয়োজন অনুযায়ী এখন দেখেন আমরা এটাতে ডট টুল একটা ইফেক্ট করি ইফেক্ট করছি দেখ খেয়াল করছেন ইমেজটা অনেক ব্রাইট একটু ব্রাইট হয়ে গেছে তাই না কি ভাইয়া কালারটা হালকা করে দিছে আবার আরেক ধাপ নিয়ে আমরা ব্রাশটা ওকে
এখন এ হচ্ছে আমাদের পরের ইমেজ, জজ টুল দিয়ে আমরা একটু ব্রাইট করলাম, এ হচ্ছে আমাদের আগের ইমেজ, ঠিক আছে? আবার আমাদের বেশি ব্রাইট করতে হলে তাহলে ছবি নষ্ট হয়ে যাবে। এটা দেখেন ছবি আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হয়েছে, বেশি ব্রাইট করতে গেলে আবার সমস্যা। এই দেখেন সলসে যাচ্ছে। দেখছেন এসে ব্যাট করতে গিয়ে আমাদের এটা ঝলসে যাচ্ছে, ঠিক আছে? এই যে আমরা এটা করবো না, ঠিক আছে? বেশি একটা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী করবো, ঠিক আছে? যতটুকু আমাদের প্রয়োজন দেখেন পোড়ানোটা হচ্ছে এই যে এখন এটা উঠে দেওয়ার, তখন ব্রাইট করছি এটা এখন অন্ধকার করে দিচ্ছে, ঠিক আছে? মানে ওটা দিলে মনে হয় যে দিনের ছবি, আর এটা দিলে মনে হয় যে জানো সন্ধ্যা বা রাতের বা সন্ধ্যার কাছাকাছি একটা সময়, খেয়াল করছেন? হ্যালো, জি ভাইয়া। হম হম, মনে হচ্ছে না যেন সন্ধ্যা হয়ে গেছে অথবা ই হয়ে গেছে, রাত হয়ে গেছে। এখন এখানে দেখেন একটা আছে স্পঞ্জ, স্পঞ্জ টুলটা কি দেখেন, স্পঞ্জ টুল দিয়ে হচ্ছে আপনি স্যাচুরেট করতে পারবেন অথবা ডিস্যাচুরেট করতে পারবেন। স্যাচুরেট হচ্ছে রেগুলার কালার বা কালারিংটা একটু বাড়াই দিবেন। দেখেন এটা হচ্ছে ফ্লো 50% স্যাচুরেট দিলাম, স্যাচুরেট করাতে যে কালারফুল জিনিসগুলো আরো কালার হয়ে যায়, ঠিক আছে? দেখছেন আগে ছিল এটা যে স্যাচুরেট করার পর এটা হয়ে গেছে, ঠিক আছে? সে একটু কালার উজ্জ্বল করে ব্রাইট করে দিচ্ছে, বেশি স্যাচুরেট করলে আবার সমস্যা। দেখেন এখন সে ছবিটা নষ্ট করে দিয়েছে। আবার যদি ডিস্যাচুরেট দেন তাহলে হচ্ছে সেটাকে অন্ধকার করে দিবে। যে ডিস্যাচুরেট দিলাম সে কালারফুল জিনিসগুলো সবগুলোকে আরো গাঢ় কালার করে দিচ্ছে, ঠিক আছে? সাদা কালো টাইপ দিয়ে করে দিচ্ছে এটাকে, ঠিক আছে? এটা হচ্ছে পরের ছবি, এটা হচ্ছে আগের ছবি, ঠিক আছে? এটা হচ্ছে স্পঞ্জ টুল দিয়ে করতে পারবেন আপনি। এইবার আপনাদেরকে দেখা হচ্ছে হেয়ার মাস্কিং, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা এটাকে কপি করে রাখবো, কপি করে রেখে একটা এ করে রাখবো। এখন দেখেন হেয়ার মাস্কিং হচ্ছে আমরা দুইভাবে করতে পারবো। একভাবে হচ্ছে আমরা একটু আগে ইরেজার টুলটা দেখছিলাম, তাই না? এই যে আমরা চাইলে এই যে যদি ম্যাজিক ইরেজার টুলটা আমরা ইউজ করি, যদি আমরা ম্যাজিক ইরেজার টুলটা এখানে অ্যাপ্লাই করি, ওকে দেখছেন সে
সেভ করলাম, সেভ করলাম, হয়ে গেল। এখন হচ্ছে আমরা একটু জুম করে যে ছোট ছোট এরিয়াগুলো আছে ওগুলোতে ক্লিক করব। দেখেন এটা কিন্তু পারফেক্টলি হচ্ছে না, আমাদের যে ছোট ছোট এরিয়াগুলোতে কিন্তু এটা পুরোপুরি সমাধান দিচ্ছে না, সেহেতু এগুলো সহ এ করে ফেলতেছে। ঠিক আছে, ধরেন ম্যাজিকটা দিয়ে আমরা যতটুকু করা দরকার আমরা করলাম, এরপর বাকিটা আমরা করব ম্যানুয়ালি। যে ইরেজার টুল আছে বা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ইরেজার টুল আছে ওগুলো আমরা ইউজ করি। স্যাম্পলিং ওয়ান্সটা নিলাম আমরা, স্যাম্পলিং ওয়ান্সটা নিয়ে ব্রাশ পেস্টটা একটু ছোট করি, ছোট করে এরপর অল্টার বাটন প্রেস করে হচ্ছে আমরা কালারটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, কালারটা সিলেক্ট করে দিয়ে যখন আমি আস্তে আস্তে রিমুভ করা শুরু করবো, তখন হচ্ছে সে ওই কালারটা যে যে জায়গায় আছে সে সেই জায়গা থেকে তা রিমুভ করে দিবে। ভাইয়া টলারেন্স বাড়াইলে বেশি যাবে না? আচ্ছা হ্যাঁ, টলারেন্স বাড়াই দিলাম আমরা। হ্যাঁ, টলারেন্স বাড়াই দিলে বেশি যাবে। ঠিক আছে, এই যে টলারেন্স বাড়িয়ে দিয়ে আমরা হচ্ছে আস্তে আস্তে এগুলো সিমিলার কালার যে এগুলো আছে এগুলো রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, তারা আরো জুম করে করে করবেন তাহলে আরো নিখুঁত হবে। আবার এগুলো ইয়ে হয়ে গেল, খেয়াল করবেন আবার এদিকে যাতে না আসে, কারণ এটা এই কালারটাও এটার সঙ্গে আবার সিমিলার। দেখেন এই অংশগুলো তো কিন্তু সে একটু একটু করে ইয়ে করছে টলারেন্স এর কারণে। ঠিক আছে, তো টলারেন্স বাড়ালে এমন ভাবে করতে হবে যাতে এই অংশগুলো যাতে না হয়। ধরেন মোটামুটি আমাদের এয়ার মাস্কিং হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এটাতে যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ধরেন লালটাই দিই। এখন দেখেন তারপর হচ্ছে এই যে একটু একটু ইয়ে বাকি আছে তাই না, আমরা কি করবো এটাতে আমাদের যে বার্ন টুলটা আছে, আমরা হচ্ছে বার্ন টুলটা একটা একটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এই লেয়ারের উপর অ্যাপ্লাই করবো। যে বার্ন টুলটা নিবো এক্সপোজার এটা 50% দেই, এরপর আস্তে আস্তে এই যে অংশগুলোতে একটু ইয়ে আছে এগুলো আমরা আস্তে আস্তে একটু বার্ন করে দেবো। ঠিক আছে, এটা একটু বাড়াই দিই আমি।
তো দেখেন মোটামুটি আমাদের হেয়ার মাস্কিং হয়ে গেল, কেমন? এই যে প্রথমে ছিল এমন, এরপর হয়েছে ও, এখন তো চুল আসছে তো বেশি কালো হয়ে গেছে, ঠিক আছে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই শুনতেছি। এখন দেখেন হেয়ার মাস্কিং এর আরেক ভাবে হেয়ার মাস্কিং করা যায়, ঠিক আছে। আমরা এখন আরেক ভাবে দেখাবো। প্রথম হচ্ছে আমাদের যে হচ্ছে একটা মেইন এরিয়া আমরা সিলেক্ট করে নিব, ঠিক আছে। মেইন এরিয়া বলতে যেমন ধরেন আমাদের এই 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 দুটো এরিয়া তো আমাদের দরকার নেই, ঠিক আছে। এগুলো আমরা যেভাবে হোক রিমুভ করে দিব, কারণ এগুলো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে চলে যাবে। এটা আমরা আপাতত এখানে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দিলাম, ওকে কন্ট্রোল ডি। এই দুটো এরিয়া আমাদের দরকার নেই, অনেক ছবিতে আবার এগুলো থাকবে, অনেক সমস্যা নেই। আমরা কি করব, আমাদের হচ্ছে আমাদের ইমেজের যে মাস্কিং এর যে এরিয়া গুলো আছে, অর্থাৎ যে চুলের যে ইয়ে গুলো আছে ওগুলো ছাড়া, যে এরিয়া গুলো একদম পিওর ফিলে আছে, অর্থাৎ যেগুলোতে কোনো সমস্যা নেই, ওই এরিয়াটা আমরা আগে সিলেক্ট করে ফেলবো, ঠিক আছে। তো ওইটা আমরা চাইলে পেন টুল দিয়েও সিলেক্ট করতে পারি বা অন্য যে কোনো সিলেকশন টুল দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। আমরা আপাতত এখানে ল্যাসো টুলটা দিয়ে আমরা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। যে কোনো একটা টুল দিয়ে সিলেক্ট করলেই হবে, আপনি পেন টুল দিয়ে করেন, ফ্রি হ্যান্ড পেন টুল দিয়ে করেন, কোনো সমস্যা নেই। তবে সিলেক্ট করবো যে আমরা কি করবো, মানে আমরা একেবারে কিনারা ঘেঁষে আমরা ইয়ে করবো না, মানে হচ্ছে এই যে এজ গুলো, যে সাবজেক্টের যে এজ গুলো আছে, এজ গুলো ঘেঁষে আমরা সিলেকশন করবো না। আমরা সিলেকশন করবো এজ এর একটু ভিতরে থেকে, ঠিক আছে। সরি, এটা কি চলে আসলো, আমরা লাসার টুল দিয়ে করবো, ঠিক আছে। এটা মাস্কিং এরিয়া গুলো আমরা অ্যাভয়েড করবো, আমার হচ্ছে পিওর ফিল আছে ওই এরিয়া গুলো শুধু সিলেক্ট করবো। এখান দিয়ে মোটামুটি নাই, ওকে, এখন আমাদের সিলেক্ট হয়ে গেল, কেমন। এখন হচ্ছে আমরা এখান থেকে যে সিলেকশন, এই যে আপনি এখান থেকে যে সিলেকশন টুল যে তিনটে আছে, দেখেন সিলেকশন টুল, ল্যাসো টুল বলেন অথবা ম্যাজিক সিলেকশন টুল বলেন, ম্যাজিক সিলেকশন টুল বলেন, ঠিক আছে, কুইক সিলেকশন টুল বলেন, প্রত্যেকটা সিলেকশন টুলের উপরে কিন্তু যে সিলেক্ট অ্যান্ড মাস্ক এর অপশনটা আছে, ঠিক আছে। তো আমরা যে টুলটা দিয়ে করি না কেন, আমরা পরে ওই টুলটা সিলেক্ট করে এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে যাবো, ঠিক আছে। আমরা এখন এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে গেলাম। মাস্কে চলে যাওয়ার পর প্রথমে দেখবেন যে এটা এরকম থাকবে, ঠিক আছে। এই যে এরপর এখান থেকে আমরা ভিউতে যাই, যে এখান থেকে আমরা যে অনিয়ন স্কিন আছে না, এই যে অনিয়ন স্কিন অপশনটা অন করবো। এটা যে অপশন, এটা হয়তো অন্য কোনো অপশন থাকতে পারে, আপনি এখানে অনিয়ন স্কিনটা অন করবেন, ঠিক আছে। অনিয়ন স্কিনটা অন করে এখানে ট্রান্সপারেন্সি এবার আপনি আস্তে আস্তে কমান, এখান থেকে আমরা 50% নিয়ে এসে দেখেন। এখন হচ্ছে আমরা আমাদের যে এরিয়াগুলোতে আমাদের মাস্কিংটা দরকার, ওই ওই এরিয়াগুলো দেখা যাচ্ছে, খেয়াল করছেন? আচ্ছা, এরপর এখানে দেখেন, এখানে এজ ডিটেকশন, এজ ডিটেকশন এসে আমরা যে অর্থাৎ যে কিনারা ধার গুলো আছে, এজ ডিটেকশনটা আপনাদের পরে দেখি, একটু পরে দেখি। তো দেখেন আমাদের এখানে দেখেন এটা ট্রান্সপারেন্সিটা আমরা একটু 50 একটু কমাই দেবো, ঠিক আছে। ধরুন আমরা এটা 50% করতে, তারপরে আমরা পরে এখান থেকে যে রিফাইন এজ ব্রাশ টুল, দেখছেন বাম পাশে আছে, দেখবেন রিফাইন এজ ব্রাশ টুলটা সিলেক্ট করব। আমি আশা করতেছি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তো? জি ভাইয়া, ওকে ওকে, এভরিওয়ান সবাই একটু ই করেন, কেমন একটু রেসপন্স করেন। জি ভাই শুনতেছি। এরপর এখান থেকে আপনি এই যে রিফাইন, ওই রিফাইন এজ ব্রাশ টুলটা, হ্যাঁ রিফাইন এজ ব্রাশ টুলটা দিয়ে আপনি আস্তে আস্তে এই যে যেই আমাদের যে এজ গুলো আছে, যে ধার গুলো আছে, যেগুলোতে আমাদের মাস্কিং প্রয়োজন, ওগুলোতে আমরা আস্তে আস্তে এটা ক্লিক করে ওই এরিয়া গুলো আমরা ইয়ে করে দেবো, ব্রাশ টুল দিয়ে ইয়ে করে দেবো, ব্রাশ করে দেবো। তো এই যে আমরা এখান থেকে শুরু করলাম, মাউস পয়েন্টার আমি ক্লিক করে ধরে রাখছি, আমি কিন্তু মাউস পয়েন্টার ক্লিক করা ছাড়িনি, ঠিক আছে। এই ক্লিক করতে করতে আমি যে এখানে যে দেখেন চুলগুলোর উপরে আস্তে আস্তে করে ব্রাশ টুলটা অ্যাপ্লাই করতেছি,
যে যে জায়গাগুলোতে হচ্ছে চুলের ইয়েটা আছে, যে যে এরিয়াগুলো আমরা মাস্ক করা দরকার, এইগুলোতে আমি ব্রাশটা অ্যাপ্লাই করতে। আমি কিন্তু মাউস পয়েন্টারের ক্লিক কিন্তু আমি ছাড়ি নাই, ঠিক আছে, ক্লিক করে এখন ধরে রাখছি, আমি আস্তে আস্তে সিলেক্ট করতেছি, করতে 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 এই যে হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে এটা কমপ্লিট করে ফেলবো। ওকে, এরপর আমি মাউস পয়েন্টারটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এবার দেখেন আমাদের কিন্তু হেয়ার মাস্ক হয়ে গেছে, খেয়াল করছেন? কিন্তু এখন খেয়াল করেন এই যে কিছু কিছু জায়গা হচ্ছে ইয়ে হয়ে গেছে, এই হেয়ার মাস্কিং করতে গিয়ে এই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এটার জন্য আমাকে কি করবো দেখেন, এই যে রিফাইনেন্স ব্রাশ টুলের নিচে আরেকটা টুল আছে ব্রাশ টুল, আমরা এখন এই ব্রাশ টুলটা দিয়ে এই এরিয়াগুলো একটু ব্রাশ করে ফেলবো। এই যে এরিয়াগুলো দিয়ে আমরা ব্রাশ টুলটা অ্যাপ্লাই করে দেবো। দেখেন ব্রাশ টুলটা অ্যাপ্লাই করে দিলে এগুলো আগে যেরকম আছে সেরকম হয়। একটু সাবধানে আর আস্তে আস্তে করবো, ঠিক আছে, কারণ যে আমি যদি এভাবে করতে যাই দেখেন আবার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, খেয়াল করেন, দেখছেন? এখন আমি যদি এখানে একটা কাজ করি সেটা হচ্ছে এই যে দেখেন এখানে এজ ডিটেকশন নামে একটা অপশন আছে, তাই না? এজ ডিটেকশন অপশনে গিয়ে আমি যদি স্মার্ট রেডিয়াসে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই রেডিয়াসটাকে যদি আমরা একটু বাড়াই দিই, 8 10 তো 10, ওকে।